পৃথিবীর ভূত্বকের 2 মাইল গভীর একটা মাইনের ভেতর 9 জন খনি শ্রমিক একটা বিস্ফোরণে আটকা পড়ে যায়। পৃথিবীর এত গভীরে অক্সিজেনের অভাব ছাড়াও একের পর এক বিপদ তাদের জন্য পিছুই ছাড়ছিল না। এই কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছিল মাত্র 3 জন খনি শ্রমিক, কিন্তু বাকিদের সাথে ঠিক কী ঘটেছিল বন্ধুরা, সেই ঘটনাই তুলে ধরা হয়েছে 2019 সালে মুক্তিপ্রাপ্ত মুভি মাইন্ড 9-এ। এটা একটা আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো সত্যি ঘটনা নির্ভর সার্ভাইভাল মুভি। আপনারা অনেক মুভি তো দেখেছেন, কিন্তু এর যে বিভৎসতা এবং কষ্টকর অভিজ্ঞতা সেটা হয়তো আপনাদের নতুনভাবে নাড়া দেবে। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের এক্সপ্লেইন এবং দেখার চেষ্টা করি সেই মানুষগুলোর ভাগ্যে কী ঘটেছিল। উত্তর আমেরিকার একটা বিখ্যাত মাউন্টেন হলো অ্যাপালাচিয়ান মাউন্টেন। আমরা যে মাইনারদের নিয়ে গল্পটা শুরু করতে যাচ্ছি তারা কাজ করত এই মাউন্টেনের 2 মাইল গভীরে অবস্থিত একটা খনিতে। কাহিনীর শুরুতে আমরা মাইনের ভেতর কয়েকজন মাইনারকে কাজ করতে দেখি, কিন্তু হঠাৎ করেই সেখানে পুরো জায়গায় আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকায় সেটা ছড়িয়ে পড়ে। পুরো মাইনের ভেতরে মিথেন গ্যাস ছড়িয়েছিল, সে কারণেই আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছিল। আগুন ছড়িয়ে গেলেও মাইনে থাকা সবাই নিজেদেরকে কোনো ক্রমে বাঁচিয়ে নেয়। এর আগে সরকারের তরফ থেকে এই মাইনে কাজ করতে মাইনারদের নিষেধ করা হয়েছিল, কিন্তু কিছু মাইনার টাকার লোভে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করেই মাইনের ভেতরে কাজ করতে গিয়েছিল। তো এই দুর্ঘটনার পর সব মাইনাররা নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা শুরু করে। তাদের লিডার জি বলে, এখন আমাদের মাইনের ভেতরে কাজ করা বন্ধ করে দিতে হবে, আমাদের সবার জীবনের ঝুঁকি রয়েছে এখানে। এটা শুনে তার ভাই ক্যানি বলে, আমাদের কাছে টাকা ইনকাম করার আর কোনো উপায় নেই, তাই আমরা এখানে কাজ করা বন্ধ করতে পারবো না। তার এই কথায় বাকি বন্ধুরাও তার সাথে একমত হয়। তবে তারপরেও কিছু সংশয় থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা ভোটাভুটির ব্যবস্থা করে। সবাই নিজেদের হাত উঁচু করে বলে যে তারা মাইনের ভেতরেই কাজ করবে। অন্যদের এই অবস্থা দেখে বাধ্য হয়ে লিডার জি শেষ পর্যন্ত তার হাত তুলেও সম্মতি জানায়। তো যাই হোক, এরপরে সবাই সেখান থেকে চলে যায়। তার ঠিক 2 দিন পর জি একটা বার্থডে পার্টিতে যায়। সেখানে তার ভাই ক্যানি আর তার ছেলে রেমও ছিল। ক্যানি তার আরেক ছেলে রায়হানকে আনতে চেয়েছিল, কিন্তু জি তাকে নিষেধ করেছিল, কারণ ক্যানির ছেলে অনেক ভয় পাচ্ছিল আসতে। সে জানত মাইনের ভেতরে অনেক বিপদ রয়েছে, এজন্য সে অনেক প্রশ্ন করতে শুরু করে, কিন্তু এই ব্যাপারটা ক্যানির ভালো লাগে না। সে তার নিজের ছেলের উপরেই এবার রেখে যায়। জিও ভালোভাবেই জানত যে মাইনের ভেতরে অনেক বিপদ রয়েছে, তাই সে ইনচার্জের কাছে গিয়ে বলে, মাইনের নিচে পানি বেড়ে যাচ্ছে, আমাদের পাইপ প্রয়োজন। কিন্তু ইনচার্জ তাকে জানায় তার কাছে পাইপের বাজেট নেই, তাই বাধ্য হয়ে জি এবার কর্তৃপক্ষকে কল করে। কর্তৃপক্ষও তাকে নিরাশ করে বলে, আমরা কোনো পদক্ষেপ মাইনের মধ্যে এই মুহূর্তে নিতে পারবো না, তোমাকে 2 দিন অপেক্ষা করতে হবে, কারণ 2 দিন এখানে ছুটি রয়েছে। জিয়ের পক্ষে 2 দিন অপেক্ষা করা সম্ভব নয়, কারণ মাইনে যেহেতু তাদের কাজ করতে হয় তাই সেখানে জমে থাকা পানিগুলো তার বের করতেই হতো, আর তার দলের অন্য সদস্যরাও চাইছিল না এই 2 দিন অপেক্ষা করতে। তাই শেষ পর্যন্ত সবার সম্মিলিত সিদ্ধান্তে জি এবং তার টিমের মেম্বাররা মাইনের ভেতরে চলে আসে। তাদের সাথে এবার ক্যানির ছেলেও এসেছিল। সেদিনই সে প্রথমবার মাইনের ভেতরে কাজ করতে এসেছিল। সে এবার অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে মাইনের বাইরের পরিবেশটা খুবই খারাপ হতে চলেছে দেখা যায়। পরিবেশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। মাইনের ভেতরে ঢুকে সবাই এবার সেই জায়গা গিয়ে পৌঁছায় যেখানে তাদের কাজ শুরু করতে হবে। ছেলে যেহেতু প্রথমবারের মতো এসেছে, তাই ক্যানি তার ছেলেকে এখান থেকে বের হওয়ার সব রাস্তাগুলো দেখিয়ে দিতে শুরু করে। আসলে যদি কোনো বিপদ হয় তাহলে সে যাতে বিষয়টা ট্যাকেল দিতে পারে নিজে নিজেই। তো এরপর সবাই কাজে লেগে পড়ে। ক্যানি কাজ করতে খুব বেশি ড্রিল মেশিনের ব্যবহার করছিল, যদিও জি তাকে এটা করতে বারবার নিষেধ করছিল, কারণ কোনো কিছু অতিরিক্ত করার কারণে তাদের উপর যে কোনো বিপদ নেমে আসতে পারে এটা এই 2 মাইল গভীরতায় বলাই বাহুল্য। কিন্তু ক্যানি তার কোনো কথাতেই কান দেয় না। দেখা যায় লোড বেশি হওয়ার কারণে জেনারেটরে আগুন ধরে যায় এবং বড় একটা বিস্ফোরণ ঘটে। এতে মাইনের কিছু অংশ ধসে পড়তে শুরু করে। মাইনের ভেতরের এই অবস্থা উপরে থাকা ইনচার্জ তার মনিটরে দেখতে পায়। মনিটরে রেড অ্যালার্ট দেখে সে বুঝে যায় মাইনের ভেতরেই কিছু একটা গড়বড় হয়েছে।
হয়তো তার টিম মেম্বাররা কোনো বিপদে পড়েছে। এটা দেখে ইনচার্জ এবার নিজেও ভয় পেয়ে যায়, কারণ মাইনের গভীরতা 2 কিলোমিটারেরও বেশি, যা অনেক গভীরতায় নির্দেশ করে। এদিকে এই বিস্ফোরণের ফলে মাইনের ভেতরে থাকা সবাই ভয় পেয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। কিন্তু ক্যানি এই অবস্থায় অনেকটা হতভম্ব হয়ে যায়, ফলে সে একাই সেই জায়গায় দাঁড়িয়ে থাকে। আসলে সে বুঝতে পারছিল না কি করবে। এদিকে চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়েছে, কারণ মাইনের ভেতরে সব জায়গায় মিথেন গ্যাস ছড়িয়েছিল, যেটা আমরা মুভির শুরুতে জানতে পেরেছিলাম। আর এর মধ্যেই জেনারেটর অকাজ্য হয়ে যাওয়ার কারণে মাইনের ভেতরে সব জায়গায় অন্ধকার নেমে আসে। সবার অবস্থা যখন শোচনীয়, তখন প্রথমে জি আওয়াজ দেয়। এরপর আমরা দেখতে পাই ক্যানির ছেলে রায়ানও বেঁচে আছে, তার সাথে আরেকজনও রয়েছে। তারা দুজন এবার ক্যানির কাছে আস্তে আস্তে গিয়ে পৌঁছায়। কিন্তু ক্যানির অবস্থা ততক্ষণে আরও খারাপ হয়ে গিয়েছিল। এই মাইনারদের গ্রুপটার অনেকেই এই দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারা জানতো এই মাইনের ভেতরে 120 জন লোক এ পর্যন্ত এর আগে মারা গিয়েছিল। তো এরপর আমরা ইনচার্জকে দেখতে পাই যে মাইনের কাছে এসেছে, কিন্তু সে মাইনের ভেতরে প্রবেশ করার কোনো রাস্তা খুঁজে পায় না, কারণ সব কিছু অন্ধকারে ঢেকেছিল, কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। ওদিকে মাইনের ভেতরে আমরা দেখতে পাই মাত্র 4 জন লোক বেঁচে আছে, জি, ক্যানি, রায়ান এবং তাদের সাথে আরেকজন টিম মেম্বার। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে এবার 4 জন একসাথে তাদের কাছাকাছি থাকা একটা এমার্জেন্সি এক্সিটের দিকে এগিয়ে যায়। কিন্তু তারা যখন গেটের সামনে গিয়ে পৌঁছায়, তখন নিরাশ হতে হয় তাদের, কারণ এত বড় একটা ব্লাস্টের কারণে গেটটা পুরোপুরি জ্যাম হয়ে গিয়েছিল। আর এটার অর্থ হচ্ছে এখন মেইন গেট দিয়ে তাদের বাইরে বের হওয়া সম্ভব নয়। উপায়ন্ত না দেখে 4 জনের ছোট্ট দলটি চতুর্দিকে কাপড় দিয়ে বেঁধে তার ভিতরে প্রবেশ করে। আসলে এটা এমন একটা কাপড় ছিল যেটা তাদের আগুন থেকে বাঁচাতে পারত। যেহেতু চতুর্দিকে মিথেন গ্যাস ছড়িয়েছিল, তাই তারা ভাবছিল যে কোনো সময় এখানে আগুন ধরে যেতে পারে। এই অবস্থায় কেনি এবার অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বাঁচার আশাটুকু হারিয়ে ফেলে। তার মনে হতে থাকে তাদের মধ্যে কেউই আর বেঁচে ফিরতে পারবে না, সবাই মারা যাবে ওরা। ওদিকে বাইরে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল ততক্ষণে, যেটা মাইনের ভেতরের পরিস্থিতিকে আরও বেশি বিপজ্জনক করে তুলেছিল। বৃষ্টির সব পানি মাইনের ভেতরে এসে জমা হচ্ছিল এবং পানির স্তর বাড়তে শুরু করেছিল। কিন্তু জি এবার সবাইকে সাহস দেয়। সে বলে তারা সবাই এখান থেকে বের হতে পারবে। এছাড়া সে আরও বলে সে অথরিটিকে ফোন দিয়েছিল। যদিও তারা 2 দিনের ছুটিতে রয়েছে, কিন্তু ছুটি শেষে তারা নিশ্চয়ই এখানে আসবে, আর যেভাবেই হোক এই 2 দিন তাদের টিকে থাকতে হবে। এই 4 জনের মধ্যে জি একমাত্র আশার আলো দেখতে পাচ্ছিল, কিন্তু বাকি 3 জন একেবারে নিরাশ হয়ে গিয়েছিল। সবাই ভাবছিল তারা হয়তো এখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না। তাদের টিমের জন নামের যে লোকটা বেঁচে ছিল, সে একসময় বলে অথরিটি যখন জানতে পারবে আমাদের সাথে কোনো রেস্কিউ ইকুইপমেন্ট নেই, তখন তারা আর আমাদের বাঁচাতে আসবে না। আসলে লোকটি চূড়ান্তভাবে হতাশ হয়ে গিয়েছিল। ওদিকে বাইরে ইনচার্জকে দেখা যায় বারবার অথরিটিকে কল করতে, কিন্তু অন্য পাশ থেকে কেউ তার কল রিসিভ করে না। শেষে উপায়ন্ত না দেখে মাইনের ভেতরের পাওয়ারটা বন্ধ করে দেয় সে, যাতে মাইনের ভেতরে সব ফ্যান বন্ধ হয়ে যায়। তার এটা করার কারণ ছিল মাইনে জ্বলতে থাকা আগুনগুলোকে আর বাড়তে না দেয়া। কিন্তু ইনচার্জের এই সিদ্ধান্ত মাইনে থাকা 4 জনের বিপদ আরও বাড়িয়ে দিয়েছিল, কারণ আগুন ছড়িয়ে পড়া বন্ধ হলেও ধোঁয়া মাইনের ভেতরে শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি করেছিল। মাইনের ভেতরে থাকা 4 জন যখন দেখতে পায় ধোঁয়া তাদের দিকে ধেয়ে আসছে, তখন তারা এবার বাধ্য হয়ে মাস্ক পরে নেয়, আর তাদের সামনে একটা পর্দা লাগিয়ে দেয় তারা, যাতে ধোঁয়া তাদেরকে গ্রাস করতে না পারে। ওদিকে বাইরে ইনচার্জ অনেক চেষ্টার পর অবশেষে অথরিটির সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। সে অথরিটিকে বলে মাইনের ভেতরে কিছু একটা গড়বড় হয়েছে, যার কারণে মাইনের ভেতরে কাজ করা বেশ কিছু মানুষ আটকা পড়েছে। কিন্তু ইনচার্জ অথরিটির কাছে একটা ব্যাপার লুকিয়ে যায়। মাইনের ভেতর যে এই মাইনাররা ইচ্ছা মতোই গিয়েছিল সেটা লুকিয়ে যায়, কারণ সে জানতো অথরিটি যদি জানতে পারে মাইনাররা নিজের ইচ্ছা মতো গিয়েছে, তাহলে এই মুহূর্তে আর তাদের কোনো সাহায্য করা সম্ভব হতো না। তো ইনচার্জের কথা শুনে অথরিটি তাকে নিজে থেকে কোনো কিছু করতে নিষেধ করে। আর এ সময় ইনচার্জ এটাও বলে না যে সে সব ফ্যান বন্ধ করে দিয়েছে। আসলে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল যে এখন সবাইকে শুধু অপেক্ষা করতে হবে সাহায্যের জন্য। এর পরের দৃশ্যটা চলে যায় নিচে মাইনের ভেতর। দেখা যায় 4 জন অক্সিজেন মাস্ক পরে বসে আছে, কিন্তু তাদের কাছে বেশি অক্সিজেন অবশিষ্ট নেই।
তা সত্ত্বেও তারা চারজন একসাথে মাইনের ভেতরে একটা জায়গায় যায় যেখানে ফোন রাখা ছিল। তারা সেই ফোনের সাহায্যে ইনচার্জকে এবার কল করে আর ভাগ্যক্রমে কলটা কানেক্ট হয়। প্রথমে তারা ইনচার্জকে তাদের লোকেশন জানিয়ে দেয় আর ঠিক তখনই সেখানে একটা মাইন ধস হয় আর এই দুর্ঘটনায় জনের পা ভেঙে যায়, যেটা তাদের বিপদকে আরও বাড়িয়ে তোলে। এর কিছুক্ষণ পর উপরের রেস্কিউ টিম ইনচার্জের কাছে এসে পৌঁছায়। রেস্কিউ টিমের লিডার ইনচার্জকে বলে, আমরা নিচে তখনই যাব যখন আমরা কনফার্ম হব যে নিচে কোনো বিপদ নেই, না হলে তাদের মতো আমরাও হয়তো মারা যাব। ইনচার্জও বুঝতে পেরেছিল নিচে যারা বেঁচে আছে তাদের কাছে আর বেশি সময় নেই, কারণ তাদের অক্সিজেন দ্রুত ফুরিয়ে আসছে। যা হোক, এই দলটি মাইনের ভেতরে সব রাস্তা সম্পর্কে জানত। মাইনের ভেতরে তারা এবার আরেকটি দরজা খুঁজে পায়, কিন্তু তারা সেটাও এবার বন্ধ দেখতে পায়। তবে অনেক চেষ্টার পর কোনোভাবে সেই দরজাটি খুলতে পারে ওরা, কিন্তু দরজা খোলার সাথে সাথেই মাইনের ভেতরে ঢুকে পড়ে পানি। বৃষ্টির কারণে আসলে সব পানি দরজার সামনে আটকে ছিল, আর এতে এবার তাদের বিপদ আরও বেড়ে যায়, কারণ মাইনের ভেতর তখন শুধু পানি আর পানি। পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছিল যে তারা সবাই পানিতে হাবুডুবু খাচ্ছিল। প্রাণ বাঁচাতে হলে এখন তাদের যে কোনো মূল্যে সামনের দিকে এগোতে হবে, এটা ওরা কজন ভালোই বুঝতে পারছিল। তাই পানির ভেতর দিয়ে যখন তারা একটু একটু করে সামনে এগোচ্ছিল, তখন জন পানির নিচে থাকা একটা বড় পাথরের সাথে ধাক্কা খায়। একে তো পা ভেঙে যাওয়ার কারণে লোকটা এমনিতেই দুর্বল হয়ে পড়েছিল, তার উপরে পাথরের সাথে ধাক্কায় এই হতভাগ্য লোকটি সেখানেই মারা যায়। একটু পরেই দেখা যায় পানির সাথে তার মৃতদেহ খনির গভীরে ভেসে যাচ্ছে। জনের মৃত্যুর পর মাইনের ভেতরে শুধু তখন মাত্র তিনজন বেঁচেছিল। এই তিনজনকে দেখা যায় এবার তারা একটা চেম্বারে চলে আসে, আর এখানে আসার পরে ওরা এবার কিছুটা ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল। এর পরের দৃশ্যে আমরা রেস্কিউ টিমকে দেখতে পাই, যারা নিজেদেরকে একটা রশির সাথে বেঁধে নিচের দিকে নামাচ্ছিল। একসময় তারা সামনে যাওয়ার রাস্তা পেয়ে যায়, আর এই রাস্তাটা সামনের শ্যাফ্ট পর্যন্ত গিয়েছে। এই রেস্কিউ টিমটা জানত এই শ্যাফ্টের পেছনেই রয়েছে বেঁচে যাওয়া তিনজন মানুষ। ওদিকে তখন ক্যানির মধ্যে আর বিন্দু মাত্র পরিমাণ আশাও বেঁচে ছিল না, তার মধ্যে এবার হ্যালুসিনেশন শুরু হয়েছিল। তবে জি তার ভাইয়ের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, আর তখনই ক্যানির পা একটা হাতের সাথে লাগে, যেটা তাদের দলের একজন সদস্যের ছিল। আসলে এই লোকটা পাথরের দেয়ালের অপর প্রান্তে কোনোভাবে বেঁচেছিল। সেই লোকটি ক্যানিকে এবার তার হাত কেটে ফেলতে বলে। সে বলে তার সামনেই একটা ফোন রয়েছে, যদি তারা ইনচার্জকে কল করে তাহলে তারা বেঁচে থাকতে পারবে। আসলে লোকটির হাত এমনভাবে পাথরের নিচে চাপা পড়ে গিয়েছিল যে তার হাত কাটা ছাড়া সে কোনোভাবেই মুভ করতে পারছিল না। তাই কোনো উপায় না দেখে জি এবং ক্যানি লোকটির হাতটা কেটে ফেলে। এরপর লোকটি সেই অবস্থায় ফোনের কাছে গিয়ে ইনচার্জকে কল করে জানায় যে তারা শ্যাফ্টের কাছেই রয়েছে। সে এটাও জানায় যে তাদের সবার অক্সিজেন শেষ হয়ে গিয়েছে আর খুব দ্রুত এখানে ব্লাস্ট করতে হবে, যদি দ্রুত কোনো বিস্ফোরণ না ঘটানো যায় তাহলে হয়তো তারা সবাই মারা যাবে। তাদের কথা মতো ইনচার্জকে এবার দেখা যায় কয়েকজনকে নিয়ে শ্যাফ্টের দিকে যেতে। ক্যানির ছেলে রায়ানের অক্সিজেন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, তাই ক্যানি এবার নিজের অক্সিজেন মাস্ক খুলে তার ছেলেকে পরিয়ে দেয়, কারণ সে জানত যদি সে এটা না করে তাহলে তার চোখের সামনেই তার ছেলের মৃত্যু ঘটবে। আর এই দৃশ্য দেখে জি তার মাস্ক খুলে তার ভাই ক্যানিকে পরিয়ে দেয়। যদিও ক্যানি তার ভাইকে এটা করতে বারবার নিষেধ করেছিল, কিন্তু জি তাকে বলে এটা তার দায়িত্ব। জি তার ভাইকে আরও বলে, তুমি আমাকে ওয়াদা করো যে এর পর থেকে কেউ কখনো যেন এই মাইনের ভেতরে কাজ না করে, আর এটা বলতে বলতে মারা যাচ্ছি। ক্যানি এবং রায়ানের অক্সিজেনও ধীরে ধীরে ততক্ষণে শেষ হয়ে আসছিল, আর দেয়ালের অপর পাশে থাকা তাদের আরও কয়েকজন সাথীও অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ইনচার্জ কয়েকজন লোক নিয়ে শ্যাফ্টের কাছে চলে এসেছে। সে ভেতরে থাকা সবাইকে দেয়ালের অপর পাশ থেকেই সরে যেতে বলছে, কিন্তু দেয়ালের অপর পাশে পানি থাকায় ক্যানি এবং তার ছেলে রায়ান এবং অন্যরা শুনতে পায় না। একটু পরেই সেখানে বড় একটা ব্লাস্ট হয়। স্বাভাবিকভাবেই এরপরে যেটা হয় সেটা আমরা দেখতে পাই এই কাহিনী যখন এক বছর পরে চলে আসে। এখানে আমরা দেখি ক্যানি রায়ান এবং তাদের টিমের সেই সদস্য যার হাতটা কেটে ফেলা হয়েছিল তাদের সবাইকে একটা বার্থডে পার্টিতে উপস্থিত হতে। এখানে জির স্ত্রীও এসেছিল। ক্যানি একসময় তার কাছে গিয়ে বলে, জি আমাদের প্রাণ বাঁচিয়েছিল, যদি সে না থাকতো তাহলে আমরা বেঁচে ফিরতে পারতাম না। এটা বলতে বলতেই সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু এখন আফসোস করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই।
আর এভাবেই মূলত এই ইমোশনাল সিনটা দেখিয়ে মুভির সমাপ্তি টানা হয়। বন্ধুরা, এটা খুবই সাদামাটা একটা গল্প হতে পারে, কিন্তু এই হতভাগ্য কয়েকজন মানুষ এবং সৌভাগ্যবান তিনজন মানুষের জীবনে এটা ছিল অবিস্মরণীয় কিছু মুহূর্ত। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাইনগুলোতে প্রায়ই আমরা নানা রকমের দুর্ঘটনার কথা শুনতে পাই, কিন্তু তাদের উদ্ধার পাওয়া বা তাদেরকে উদ্ধার করতে যাওয়া লোকগুলোর ভাগ্যে যে কী ঘটে সেটা আমরা কখনোই বুঝতে পারি না। কিন্তু সেই সব মানুষগুলোর সেই সার্ভাইভাল স্টোরিগুলো আমরা এই টাইপের সার্ভাইভাল মুভির মাধ্যমে কিছুটা হলেও ধারণা করতে পারি। তো পৃথিবীর সবাই নিরাপদে থাকুক, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের মুভির এক্সপ্লেইন। কেমন লাগলো সেটার বরাবরের মতোই জানতে চাইছি, কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, টেক কেয়ার।